সাধারণ গণিত এবং পরবর্তীতে যে কোনো অ্যাডভান্স ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বা শাখা হচ্ছে সেট। সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেট জিনিসটা কি? আজকে আমাদের আলোচনাটি মূলত হবে সেট সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়া। সেট বলতে মূলত বোঝায় কোনো একটি কয়েকটি বস্তু বা কোনো জিনিসের সমাবেশ বা সংগ্রহ। ধরে নিলাম আমার কাছে পাঁচটি বল রয়েছে, সেই পাঁচটি বল একসাথে আমি নিলাম, তাহলে আমি বলতে পারি আমার কাছে পাঁচটি বলের একটি সেট রয়েছে। একইভাবে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল যে লাইফটা রয়েছে সেখানে দেখতে পাই আমরা জোড় সংখ্যা রয়েছে, 2, 4, 6, ... এই সকল জোড় সংখ্যাকে যদি আমরা একটি সেট দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি আমার কাছে জোড় সংখ্যার একটি সেট রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যার যে কালেকশন বা সংগ্রহটি রয়েছে সেটিকে আমরা একটি সেট আকারে প্রকাশ করতে পারি। অথবা এক থেকে শুরু করে প্রথম যেই 100 সংখ্যা রয়েছে সেই 100 সংখ্যার যে সংগ্রহটি রয়েছে সেটিকেও আমরা প্রথম 100 সংখ্যার সেট বলতে পারি। অর্থাৎ সেট বলতে আসলে কী বোঝায়, সমাবেশ বা সংগ্রহ, এটি আমরা জেনে নিলাম। এবার সেটটি আমরা কীভাবে প্রকাশ করি সেটি সম্পর্কে একটু ধারণা। সেটকে মূলত ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়, যেমন ধরে নিলাম এ বি সি এভাবে। হয়তো বা আমরা বলতে পারি 1 থেকে 10 মধ্যে, আমাদের কেউ একজন বলল যে 1 থেকে 10 মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোর জোড় সংখ্যাগুলোর সেট তোমরা বলো। তাহলে আমরা ধরে নিলাম যে কোনো একটি ক্যাপিটাল লেটার দিয়ে আমি ডিনোট করতে পারি, যেমন এ, এবং সেটিকে আমরা বলবো 1 থেকে 10 পর্যন্ত যেহেতু জোড় সংখ্যা, সুতরাং এর মধ্যে থাকবে 2, 4, 6, 8, 10। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, ক্যাপিটাল লেটার দিয়ে যেমন আমি সেটের নামটিকে প্রকাশ করছি একইভাবে এর এলিমেন্ট বা সদস্য, এই প্রত্যেকটি হচ্ছে এর সদস্য, এই সদস্যগুলোকে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ আমরা একটি সেট কীভাবে লিখব সেটি আমরা শিখে গেলাম, এবং আমি ইতিমধ্যে বলেছি যে এই এগুলোকে এলিমেন্ট বলছে। অর্থাৎ এই ইকুয়ালটি যদি 2, 3, 4 হয় আরেকটি উদাহরণে, তাহলে এই 2, 3, 4 আমরা বলবো এই এ সেটটির এলিমেন্ট বা উপাদান। আবার দেখা যাক যে আরেকভাবে আমরা বলতে পারি, যেমন ধরলাম আমরা বি একটি সেট দেওয়া রয়েছে এবং এখানে সে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি দেওয়া রয়েছে। এর অর্থটি হচ্ছে এ এবং বি এই দুটি অঙ্ক বা সংখ্যা বা যে কোনো কিছু বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটি হচ্ছে বি সেটের সদস্য। এটিকে কীভাবে লেখা হয়, এ এই যে এই সাইনটি রয়েছে একটু বড় করে তোমাদের দেখাচ্ছি যে এরকম একটি সাইন রয়েছে এখানে, এটাকে যদি বড় করে আমরা দেখাই, এই সাইনটি দিয়ে মূলত বোঝায় এ এলিমেন্ট অফ বি। এর অর্থটি হচ্ছে এ হচ্ছে এ বি সেটটির একটি অংশ, অথবা বি এলিমেন্ট অফ বি, স্মল বি এলিমেন্ট অফ ক্যাপিটাল বি। এর দ্বারা দেখা যাচ্ছে যে বি এর যেই বি রয়েছে সেটি হচ্ছে বি সেটের একটি সদস্য। এখন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা এখানে কি কোনো সি দেখতে পাচ্ছি? না, আমরা সি দেখতে পাচ্ছি না। এটি স্পষ্টভাবে যদি আমরা লিখি এ কমা বি, এখানে সি এর কোনো ব্যাপারই নেই। এর অর্থটি কী? এর অর্থটি হচ্ছে আমরা যদি একটি সি আনি, সি সিটি অবশ্যই বি যেই সেটটি রয়েছে সেটির কোনো উপাদান নয়। সেটিকে আমরা লিখতে পারি এভাবে, সি নট এলিমেন্ট অফ, অর্থাৎ এলিমেন্ট চিহ্ন দিয়ে কেটে দিলাম, অর্থাৎ সি নট এলিমেন্ট অফ বি। এই যে ক্লাসটি রয়েছে এই ক্লাসে আমরা তাহলে কী কী বুঝতে পারলাম? আমরা প্রথমত সেট সম্পর্কে একটি সাধারণ ধারণা পেলাম যে সেট বলতে আসলে কী বোঝানো হয়, আমরা সেটকে কীভাবে, সেটের নামটি যখন আমরা দিব ক্যাপিটাল দিয়ে দিতে হবে সেটি আমরা জানো, অর্থাৎ সেটি কীভাবে প্রকাশ করব আমরা নাম দিয়ে সেটি আমরা দেখলাম, এবং সেটটিকে আসলে কীভাবে লিখতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় সেটি আমরা জেনে গেলাম। আমরা আরও জানলাম এই সেটের প্রত্যেকটি সদস্যকে আমরা এলিমেন্ট বা উপাদান বলছি, এবং একটি সদস্য কোনো সেটের মধ্যে বিলং করে বা সেটের একটি অংশ সেটিকে আমরা কীভাবে এলিমেন্ট অফ বি আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ সেটের সম্পর্কে খুবই সাধারণ এবং ইন্ট্রোডাক্টরি ধারণাটি আমাদের আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা জেনে গেলে, এবং পরবর্তী যে অ্যাডভান্স ব্যাপারগুলো আমরা শিখব সেগুলোর জন্য বেসিক হিসেবে এই ধারণাগুলো তোমরা মনের মধ্যে রাখবে, এবং পরবর্তী প্র্যাকটিসে এই অনুযায়ী লেখার যে পদ্ধতি রয়েছে অথবা এলিমেন্ট বলার যে পদ্ধতি রয়েছে সেগুলোকে তোমরা মেনে চলবে বলে আমরা আশা করি।